প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ওজন কমিয়েছেন আলিয়া ভাট, স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির মাধ্যমে রূপালী পর্দায় কিশোরী আলিয়ার পদার্পণ। প্রথম ছবিতেই তার উপস্থিতি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে, কিন্তু এই নতুন আলিয়া হয়ে উঠতে আলিয়া ভাটের নিজেরই অনেক ঘাম ঝরাতে হয়েছে। 68 থেকে নিজের ওজনকে একেবারে কমিয়ে আনতে হয়েছে। চলুন জেনে নেওয়া যাক তিনি কিভাবে কমিয়েছেন ওজন। পছন্দ ইয়োগা, নিয়মিত জিম তো রয়েছে, এছাড়াও আলিয়া ইয়োগার পেছনে সময় ব্যয় করতে পছন্দ করেন। ইয়োগার বেশ কয়েকটি আসন তিনি অনায়াসেই করতে পারেন। প্রতিদিনকার অনুশীলন, বিভিন্ন শারীরিক ব্যায়াম, নাচের অনুশীলন রয়েছে এই তালিকায়। সেই স্কুল জীবনই নাচের হাতে খড়ি হয়েছিল তার। আর সপ্তাহে 3-4 দিন জিমে যাওয়াই যায়। কমপক্ষে 20 মিনিট বিভিন্ন ব্যায়ামের মধ্য দিয়ে তিনি সেখানে সময় কাটান। যদিও আলিয়ার সহজ সরল স্বীকারোক্তি, জিম আমার তেমন পছন্দ নয়, ইয়োগা আমার পছন্দ। এছাড়াও সময় পেলে সাঁতারের পাশাপাশি সমুদ্রের পাড়ে দৌড়াতে পছন্দ করেন তিনি। ডায়েট চার্ট, আলিয়ার খাদ্যের পরিমাণটা সামান্যই, তবে যতটুকুই হোক হওয়া যায় পুষ্টি সমৃদ্ধ, যেমন ওটমিল, পেঁপে, সালাদ, দই। তবে কার্বোহাইড্রেট, চিনি, অতিরিক্ত তৈলাক্ত খাবার থেকে নিজেকে একেবারেই বিরত রাখেন এই তারকা। এক কথায় যে কোনো জাঙ্ক ফুড বরাবরই এড়িয়ে চলেন তিনি। সারাদিনের খাবারের তালিকা, সকালটা শুরু করেন 1 কাপ হার্বাল চা অথবা চিনি ছাড়া কফি দিয়ে, সঙ্গে থাকে 1টি ডিমের স্যান্ডউইচ। দুপুরের খাবার হিসেবে চাই সবজির সঙ্গে রুটি, প্রচুর পরিমাণে ফল, আর রাতের খাবারে সাদা ভাত কিংবা রুটির সঙ্গে সবজি এবং মুরগি খান আলিয়া। আর প্রচুর পরিমাণে পানি তো রয়েছেই। আলিয়া ভাটের বেশ কিছু পছন্দের খাবার, সপ্তাহের 1টা দিন তিনি রাখেন ইচ্ছে মতো খাবার খাওয়ার জন্য। এই সময় চকলেট, নুডলস খেতেও কোনো বাধা নেই। আর পছন্দের খাবার হিসেবে খুব বেশি কিছু নয়, লেবু পানি, লাচ্ছি, এ দুটোর কথাই জানান তিনি। তাহলে দর্শক, এই ছিল তার ওজন কমিয়ে নিজেকে ফিট রাখার সিক্রেট রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং পরবর্তীতে আপনি কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।